হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো? আমরাও ভালো আছি ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এতদিন আমি তোমাদের সাথে বডি অয়েল কীভাবে ইউজ করবে বা অয়েল কীভাবে মাখাতে হয় বাচ্চাদের, সেই সব বলেছি। আজকে আমি যেটা বলবো সেটা হলো বাচ্চাদের মাথা। মাথাটা ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো। বাচ্চাদের সঠিক সময় কী তেল মাখানোর, কীভাবে তেল মাখাবে, আর স্নান করার পর বাচ্চাদের কীভাবে মাথা মোছাবে, বাচ্চাদের ঘুমানোর জায়গাটা কী হবে, এই সব কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো। ওকে, তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, একদম ফার্স্ট থেকে একদম এন্ড অব্দি দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো প্লিজ একটু মাথায় রেখো। সবার আগে আমি যেটা বলবো, মামা একটু ওঠো, ওটা বসো। দেখো, আমাকে আমার মেয়ের ডক্টর, বলতে পারো আমার বেবি ডক্টর, একটা কথাই বলেছিল যে ওর মাথায় নারকোল তেল দিতে, পিওর কোকোনাট অয়েল। তো আমি সেটাই দিই। ফার্স্টে দিই, দেখো আমি মিডিল পোর্শনটায়, যারা একদম ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা যাদের কথা বলছি, সবই হয়েছে, সবে সবে তো তেল দেয় না। তুমি বলতে পারো মাস দুয়েক থেকে তিনেক পর কিন্তু তেলটা ডাক্তাররা বলতে পারো দিতে পারে। তো যখন ডাক্তারের পারমিশন নিয়ে তেলটা সবসময় ইউজ করা উচিত আমার মনে হয়। অনেক সময় বাচ্চাদের স্কিনে সুটও না করতে পারে, অ্যালার্জিও হতে পারে। তো ডাক্তারের পারমিশন নিয়ে তেলটা ইউজ করো। যখন তেল দেবে ফ্রেন্ডস, এই মিডিলটায় দেবে। আমি অনেককে দেখেছি হাতের মধ্যে তেল নিয়ে এরকম এরকমভাবে মাখাতে থাকে, না ওতে ঠিকভাবে তেলটা কিন্তু অ্যাকচুয়ালি যায় না। ফার্স্টে আগে পয়েন্টটায় দাও, ঠিক মিডিল পয়েন্টটায়। আমি তোমাকে দেখাচ্ছি সঠিক নিয়মভাবে তেলটা দাও। দেখো আমি এখানে পিওর কোকোনাট অয়েল নিয়েছি ফ্রেন্ডস, মামের ঠিক আমি ব্রহ্মতালু যেটা বলতে পারো, ঠিক এই জায়গাটা আমি ফার্স্টে আগে দেবো। দিয়ে আমি ভালো করে দেখো মাসাজ করব, যেটাকে তোমরা বলতে পারো সব বাচ্চাদেরই ভালো লাগবে। আগে ব্রহ্মতালুটায় দেবে, তারপর মাথায় এরকম ভালো করে মাসাজ করবে, পেছন দিক দিয়ে ভালো করে তেলটা লাগাবে। দেখো আস্তে আস্তে করে করবে, যত ছোট বাচ্চা তত তোমাদের আস্তে আস্তেই করতে হবে ফ্রেন্ড। তো এরকমভাবে তেলটা ওদের মাথায় কিন্তু দেবে, ঠিক। এবার তোমাদের আমি একটা কথা বলছি ফ্রেন্ডস, খুব ভালো করে মন দিয়ে শোনো। অনেক বাচ্চা দেখবে, আমি নিজেও এটা দেখেছি নার্সিংহোমে, হসপিটালে, বাইরে, বাচ্চার ঠিক মাথা যখন মানে ন্যাড়া করে, ঠিক মাথাটা এরকম কাত হয়ে থাকে। তোমরাও দেখেছো এই জিনিসটা, ফলোও করেছো। কপালটাও ভীষণ উঁচু থাকে, অনেক বাচ্চা দেখবে মাথার দিকটা অনেকটা উঁচু হয়ে থাকে। এটা কিসের জন্য হয় আমি বলছি, বাচ্চা যখন হয় না ফ্রেন্ডস, পুরো বলতে পারো মাটির জিনিসের মতন হয়, মানে যেরকম রাখবে সেরকম শেপ কিন্তু ওরা নিয়ে নেবে। তো তোমাদের কি উচিত বাচ্চা হওয়ার পর, আমি অনেককে দেখেছি বাচ্চাদের জোর করে বসার, বাচ্চাদের বসার টাইম কিন্তু ছ মাস, ঠিক আছে। যেরকম গাছ জোর করে ধরো তোমরা উঠে দিলে আর সঙ্গে সঙ্গে ফলের আশা করছো বলে এত এত করে জল দিয়ে যাচ্ছ, তাতে কিন্তু গাছের ফল আগে দেবে না, অঞ্চ গাছটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকমই বাচ্চাদের বসার সঠিক সময় কিন্তু ওদের নিজেদেরই টাইম হলো ছ মাস। ছ মাস থেকে ওরা প্র্যাকটিস করতে করতে কিন্তু হুট করে বসে পড়ে। আমি অনেক বাবা মাকে দেখেছি তিন মাসের মধ্যে বাচ্চাদের জোর করে বসিয়ে ফটোশ্যুট করছে, বালিশের পেছনে বসিয়ে দিচ্ছে, শিমুল তুলোর বালিশ হেলান দিয়ে বসাচ্ছে। ওইটা বসার সময় নয়, বসার সময় যখন আসবে ওরা নিজেরাই বসবে, তোমাদের জোর করতে হবে না। এটা একটা কারণ। আর দ্বিতীয়ত বাচ্চাদের শোয়া, অনেকেই তোমরা সর্ষেকে হিন্দিতে রাই বলো, আমার বাচ্চা কিন্তু আমি তোমায় বলতে পারি ফ্রেন্ডস, তিন থেকে পুরো ছ মাস পর্যন্ত, হ্যাঁ ছ মাস পর্যন্ত সর্ষের বালিশে ঘুমিয়েছে। আর যখন মাঝে সাঝে ও ইচ্ছে হতো না ঘুমাতে, ফার্স্ট টাইম ওকে আমরা কীভাবে ঘুম পাড়িয়েছি একদম প্রথম থেকে, যখন মানে আমাদের আমরা ওকে যখন বাড়িতে নিয়ে এসেছি, ওর বিছানা তো পুরো আলাদা ছিল ফ্রেন্ডস, তো ওকে আমরা, ওর বিছানা পুরো আলাদা ছিল, তো ওকে আমরা কীভাবে ঘুম পাড়াতাম সেই জিনিসটাই তোমাদের দেখাচ্ছি। আর ওর বালিশটা আমরা কীভাবে তৈরি করতাম সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পিওর কটনের যে কোনো কাপড় থাকলেই তোমার বাড়িতে হবে। দেখো আমি এটাকে পাগড়ির মতন গোল গোল রোল করছি, আর মিডিলটা দেখো ফাঁকা, কিন্তু একটা পিওর দেখো কটনের ওড়না নেবে, আর জাস্ট গোল গোল করে দেখো, ঠিক এতটা বড় হয়ে গেল, কিন্তু একটু বড়ও চাই কাপড়টা অবভিয়াসলি। এবার দেখো মাঝখানটায় তোমার বাচ্চার মাথাটা হবে, মানে তোমার যে ছোট্ট বেবিটা তার মাথাটা ঠিক এর মধ্যে থাকবে। তাতে কি হবে, তোমার বাচ্চার যে মাথার শেপটা
সেটা কিন্তু বেটার হবে। মামকে আমি অনেককে দেখেছি বাচ্চাদের বালিশে শোয়ায় না, বাচ্চাদের বালিশে শোয়াতে নেই। দেখো আমাদের বড়দেরই এখন এই যে এত কমফোর্টেবল গদি, সেটা ডাক্তাররা নিষেধ করছে যে কমফোর্টেবল ওই গদিতে শুলে কিন্তু আপনার আর্থারাইটিস বলুন, আপনার স্পন্ডলাইসিস বলুন, এগুলো বেড়ে যাবে। তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে কেন বলো তো এইসবে তোমরা শোয়াবে? বাচ্চার বিছানা পুরোপুরি আলাদা হবে, সেটা তোমার বাচ্চার যেদিন তোমার বাড়িতে ঢুকছে সে তার বিছানার বালিশ যেটা হবে সেটা কিন্তু এইটা হবে। এটা হলো তোমার বাচ্চার বালিশ, আর এটার মধ্যেই তোমার বাচ্চা মাথাটা দিয়ে রাখবে। তাতে কি হবে, মাথার যে শেপটা সেটা খুব সুন্দর হবে, ঠিক আছে? এটা তো পেছন দিকে, এই বালিশেই কিন্তু তোমাদের শোয়াতে হবে। আমার মেয়ে যদি ছোট হতো আমি তোমাদের দেখাতে পারতাম, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কিরমভাবে শোয়াবে। ধরো এই হলো তোমার বাচ্চার মাথা, ঠিক এরমভাবে তোমার বাচ্চা শোবে। মানে তোমার বাচ্চার, ছোট্ট বাচ্চার বেবির মাথাটা কিন্তু এর মধ্যেই থাকবে। ভালো করে দেখে নাও জিনিসটা, জাস্ট একটা কটনের তোমাদের ওড়নাই হতে হবে, আর নাহলে খুব সফট হতে হবে কিন্তু, ঠিক আছে? তাই বলে এই না যে একটা চাদরের টুকরো তোমরা গোল করে কুচিয়ে শুয়ে দিলে, না, খুব সফট হতে হবে। দেখতেই পাচ্ছ পিওর কটনের একদম ওড়না হতে হবে, বা কোনো কাপড় হলেও চলবে। খুব সামান্য দেখো একটা ছোট্ট করে করবে, আর দেখো মিডিলটা দেখতে পাচ্ছ তো, এই মিডিলে তোমার বাচ্চার মাথাটা থাকবে। যখনই সরে যাবে আবার শোয়াবে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মামের একদম ছোট্টবেলার বালিশ, কিন্তু এটা ফ্রেন্ড সর্ষের, যেটাকে হিন্দিতে অনেকে রাই বলে। ঠিক এখানে বাচ্চাদের মাথাটা থাকবে, ওদের ঘুমানোর সুবিধার জন্য আর মাথা যাতে ঠিক থাকে। অনেকে সর্ষের বালিশও ইউজ করে ফ্রেন্ডস, আমি আমার মেয়ের ক্ষেত্রেও করেছিলাম। সর্ষের বালিশে মোটামুটি বলতে পারো ও 3 মাস থেকে 7-8 মাস পর্যন্ত কিন্তু ঘুমিয়েছে সর্ষের বালিশে। সর্ষের বালিশও কিন্তু ভীষণভাবে ভালো। তো এই জিনিসগুলো ট্রাই করলে আমার মনে হয় বাচ্চার মাথার শেপটা ভীষণ ভালো হয়। আমি বলে রাখবো ফ্রেন্ডস, যখনই বাচ্চাদের নাকে কিংবা থুতনিতে কিংবা কপালে তোমরা চাপ দেবে, তুমি তোমার বাচ্চার মাসাজ করো, মালিশ করো, তাহলে আমি বলবো প্লিজ তোমার এই হাতে যেন নোখ না থাকে। কারণ বাচ্চাদের গায়ে নোখ লাগা কিন্তু ভীষণ একটা বাজে জিনিস, ইনফেকশনও হয়ে যেতে পারে। তো তোমাদের অ্যাটলিস্ট 1-2 বছর একটু বলতে পারো একটু কম্প্রোমাইজ করতেই হবে, কিছু করার নেই, আফটারঅল বাচ্চাটা তোমারই তো। আজকে আমার মনে হলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা ভীষণভাবে দরকার। আচ্ছা মাম বলছে একটু কানটা একটু মালিশ করে দাও, করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। তো ফ্রেন্ডস যদি আজকের আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। চলো, টাটা টাটা।